তুমি ঢাকা আছো, ঢাকাতে ইনকাম টিনকাম ভালোই করো তাই না? শরীর স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়ে গেছে ভাইজান? আপনার লগে কিছু কথা আছে। কি কথা কও? আমি আমার ভিটেটা বিক্রি করে দেব, কিছু টাকার প্রয়োজন তাই। আরে কি কও, ভিটে বাড়িতে তোমার বাপ আমারে লিখে দিছে, তুমি তো কোনো খোঁজ খবর নাও না। চাচা যখন অসুস্থ হয়ে যায় আমারে বলো যে জমিটা আপনি লিখে নেন, তা আমি দেখলাম যে ঠিক আছে, লোকজন যত ধরতেছে তোমার বাপের অবস্থাও খারাপ, তখন আমি টাকা দিয়ে লিখে নিলাম, তোমার বাপ নিজাতে সই করে আমারে লিখে দিছে। কি বলেন ভাইজান, আমি তো এগুলো কিছুই জানি না। আরে তুমি জানবা কি, তুমি তো থাকো ঢাকায়, ঢাকায় কি করে না করে বাপের খোঁজ নাও, কিভাবে জানবে সব? তোমার বাপের অবস্থা খারাপ হয়ে গেছিল, সে নিজেই আমার আসলো, আমি লিখে নিছি, টাকা দিয়ে দিছি সব। আমার তো কেউ কিছুই কয় নাই। তোমার যদি সন্দেহ হয় ডাকো গ্রামের লোকজন, তাদের কাছে শোনো। আচ্ছা যাক, এই সমস্ত পুরনো কথা কয়ে লাভ নাই, তুমি আইসো, এই নাও এটা নাও, আর রাখো না, আর এইটা রাখো, আর ভিটার কথা ভুলে যাও, ঠিক আছে? তোমার বাপ ওইটা আমরা লিখে দিয়ে গেছে, যাই।